যারা বলে তারাবি 20 রাকাত এটা সঠিক কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো পবিত্র মাহে রমাদান মাসে তারাবির সালাত কত রাকাত পড়বেন সেই সম্পর্কে। দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী একরাম 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগ থেকে অর্ধবদি পর্যন্ত হারামাইন শরীফে তথা মক্কা এবং মদিনা শরীফে 20 রাকাত তারাবির সালাত ছিল, আছে এবং থাকবে ইনশা আল্লাহ। দেখুন এই সম্পর্কে একটি সহি হাদিস, যে হাদিস শরীফটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনান সুনানুল কুবরা লিল বাইহাকি সেই কিতাবের তৃতীয় খণ্ডের 187 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, এবং মুসনাদ ইবনে জাদ হাদিস নাম্বার 2825 নাম্বার, ফাদাইলে আওকাত লিল বাইহাকি সেই কিতাবের হাদিস নাম্বার 127, এবং আসার সুনান এই কিতাবের 245 নাম্বার পৃষ্ঠার মধ্যে দলিলটা উল্লেখ। এছাড়াও অসংখ্য কিতাবে এই সহি হাদিসটা উল্লেখ আছে। লক্ষ্য করুন, আল সাইব ইবনে ইয়াজিদ কালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাদান বি'ইশরিনা রাকাতান। দেখুন, হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতাম। এই হাদিস শরীফটা একেবারে সহি, একেবারে পাক্কা সহি। যারা বলে তারাবি 20 রাকাত এটা সঠিক কথা নয়। তথা কথিত ইন্ডিয়ান বক্তা ব্রাদার রাহুল, আপনি যে বললেন 20 রাকাত তারাবির সালাত এটা ঠিক নয়, আপনার কথা মানব নাকি ইমামদের কথা মানব? দেখুন এই হাদিসের সনদ সম্পর্কে ইমামগণ কি মত প্রকাশ করেছেন আপনারা একটু লক্ষ্য করুন। এই হাদিসের সনদ সম্পর্কে শারিহে মুসলিম ইমাম নববী রহমাতুল্লাহ আলাই তিনি খুলাসাতুল আহকাম কিতাবের মধ্যে এই হাদিসের সনদ সম্পর্কে তিনি বলেন। এছাড়াও মেশকাত শরীফে সরা মেরকাতের মধ্যেও আল্লামা ইমাম মুল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই তিনিও উল্লেখ করেছেন এইভাবে, কালান নববী ইউফি খুলাসাতি ইসনাদুস সহিহ। দেখুন এখানে আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই তিনি স্পষ্ট বললেন ইসনাদুস সহিহ। শুধু তাই নয়, এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই, হাফিজ ইরাকি রহমাতুল্লাহ আলাই তিনারা স্পষ্ট উল্লেখ করেছেন অফি সুনানিল বাইহাকি ই ওয়া গাইরিহি বি ইসনাদিস সহিহ আন সাইব ইবনে ইয়াজিদ ইলাল আখির। এখানে স্পষ্ট আল্লামা ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই এবং হাফিজ ইরাকি রহমাতুল্লাহ আলাই তিনারা স্পষ্ট বলেছেন এই হাদিসের সনদটা সহি। যারা বলে তারাবি 20 রাকাত এটা সঠিক কথা নয়। ব্রাদার রাহুল সাহেব, আপনি বলতেছেন কোন 20 রাকাত তারাবি নামাজ ঠিক নয়, আপনার কথা মানব নাকি ইমামদের কথা মানব? আপনি কি ইমামদের চাইতে বেশি বুঝেন? লক্ষ্য করুন ব্রাদার রাহুল সাহেব, আপনি যেই হাদিসের দলিল দিয়ে তারাবি নামাজ 8 রাকাত বলার চেষ্টা করতেছেন, মূলত এই হাদিস দলিল দেওয়ার উপযুক্ত কোন হাদিসই নয়। এই হাদিসের মধ্যে একজন রাবি আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। এই মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি ইমাম মালিক রহমাতুল্লাহের কাছে 11 রাকাতের হাদিসটা বর্ণনা করেছেন। ঠিক একই ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি ইমাম মুহাম্মদ ইবনে মারুজি রহমাতুল্লাহ তিনার কাছে 13 রাকাতের কথা বর্ণনা করেছেন। আবার সেই একই ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি ইমাম আব্দুর রাজ্জাক সানানি রহমাতুল্লাহ তিনার কাছে 23 রাকাতের কথা উল্লেখ করেছেন। ব্রাদার রাহুল সাহেব, আপনি কোনটা মানবেন? তিনটাই মোহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণিত, আপনি কোনটা মানবেন? শুনুন,
উসুলে হাদিসের আইন অনুযায়ী একটা রাবি যদি একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে তাহলে এই দাওয়ায়েতটাকে বলা হয় মুজতারিব। আল মুজতারিবু লাইসা বিহুজ্জা, মুজতারিব রাওয়ায়েতকৃত হাদিস দলিল দেওয়ার উপযুক্ত হয় না। ব্রাদার রাহুল সাহেব একটু লেখাপড়া করেন, আমি আপনাকে বলবো। ইবনে আব্দুল ওহাব নজদির দালালি না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলুন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্য বলবো, পবিত্র মাহে রমাদান মাস, এই রমাদান মাসে অবশ্যই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল তারাবির সালাত 20 রাকাত, অবশ্যই আপনারা মাহে রমজান শরীফে 20 রাকাত তারাবির সালাত আদায় করবেন। শুধু তারাবির সালাতই নয়, যেহেতু পবিত্র মাহে রমজান মাস রহমত মাগফিরাত এবং নাজাতের মাস, এই মাসে বেশি বেশি নফল নামাজ নফল বন্দিগি করবেন। এই সালাফি তথা লামাজহাবি ইবনে আব্দুল ওহাব নজদির দালালদের কথাই, ইমানটাকে নষ্ট করবেন না। আল্লাহর হাবিবের পক্ষে থাকুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।